পানিবাহিত জীবাণুর কারণে ব্যাপকভাবে বাড়ছে কলেরায় আক্রান্ত রোগী। প্রতিদিন 1200-র উপরে রোগী ভর্তি হচ্ছে মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে। রোগীর চাপ সামাল দিতে দুই তাবু করে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানী ওয়ের আশপাশে থেকে আসা রোগীদের। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আইসিডিডিআরবি প্রতিষ্ঠার পর এই প্রথম এত রোগী ভর্তি হচ্ছেন। সবাইকে বিশুদ্ধ পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ সংবাদ সংগ্রহে সেখানে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকিব, কলেরা হাসপাতালের আজকের পরিস্থিতি নিয়ে কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। সাবরিনা, সবথেকে ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হচ্ছে যে আইসিডিডিআরবি প্রতিষ্ঠার পরবর্তীতে ইতিহাসের সবথেকে বেশি রোগী এই কয়েকদিনে ভর্তি হয়েছে এমনটি আমাদেরকে চিকিৎসকরা বলেছেন। যেটি তারা বলছেন যে 1988 সালের যে বন্যা হয়েছিল, বন্যা পরবর্তীতে কিন্তু কলেরা রোগের প্রাদুর্ভাব বেড়েছিল, তখনও কিন্তু এত রোগী এই হাসপাতালে ভর্তি হয়নি। বিগত কয়েকদিন ধরে যে পরিমাণের রোগী এখানে ভর্তি হচ্ছে, এবং আরেকটি বিষয় যদি বলি যে এখন পর্যন্ত 455 জন রোগী সকাল থেকে ভর্তি হয়েছে হাসপাতালটিতে, সারাদিনে 1200-র অধিক রোগী হাসপাতালটিতে ভর্তি হচ্ছে, অর্থাৎ ঘন্টায় প্রায় গড়ে 50 জনেরও বেশি রোগী এখানে নিয়ে আসা হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে মানুষ বাইরে যে পানিগুলো খাচ্ছে সেই পানি আসলে নিরাপদ পানি তারা খাচ্ছেন না, যার ফলে কিন্তু এই ধরনের রোগ বালাই দেখা দিচ্ছে। আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বেশিরভাগ কিন্তু রোগী আসছেন যাত্রাবাড়ির ওই সাইডের এলাকা থেকে। তারা বলছেন যে ওইখানকার পানি অনেক দুর্গন্ধ, ময়লাযুক্ত পানি, সেই পানিটি ফুটিয়ে খাওয়ার পরেও তারা দুর্গন্ধ পান, এই পানির ফলে এই রোগটি বাড়ছে বলে আশঙ্কা করছে চিকিৎসকরা। চিকিৎসকরা রোগীদের জন্য বলেছেন যে প্রতিটি মানুষ যেন অন্তত পানিটি অবশ্যই ফুটিয়ে পান করে, কারণ যেহেতু গরম পড়েছে সেই কারণে মানুষ অতিরিক্ত পানি পান করছে, এবং যদি নিরাপদ পানি না খায় তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব এবং আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। সাবরিনা, সাকিব, আপনাকে ধন্যবাদ। আইসিডিডিআরবি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান।